হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল কারনামা। আমি সৌভিক রয়। ওয়েল, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছো এবং ভবিষ্যতে কাজ করবে। তোমরা অনেকেই লক্ষ্য করে থাকবে, চার চাকা গাড়ির পিছনের যে দুটো চাকা রয়েছে ওটা একটা বিশেষ সিস্টেম দিয়ে কানেক্ট করা থাকে। ইনফ্যাক্ট এটা তোমরা অটো বা টোটো থ্রি হুইলারগুলোতেও লক্ষ্য করে থাকবে। হয়তো সাইজে ছোটো হয় কিন্তু সিস্টেমটা একই। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল গিয়ার বক্স বা ডিফারেন্সিয়াল সিস্টেম। সো এই চার চাকা গাড়ির ইঞ্জিনের ট্রান্সমিশন, যেখান থেকে মেন পাওয়ার আসছে, এই ইঞ্জিনের ট্রান্সমিশন থেকে ড্রাইভ শ্যাফ্টের মাধ্যমে এটাকে ডিফারেন্সিয়ালের সাথে কানেক্ট করা হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে, ইঞ্জিনের ট্রান্সমিশন থেকে ড্রাইভ শ্যাফ্ট বা প্রপেলার শ্যাফ্ট, বা এটাকে অনেকে ট্রান্সমিশন শ্যাফ্টও বলে থাকে, যে যেমন বলে, এটার মাধ্যমে এটাকে ডিফারেন্সিয়ালের সাথে কানেক্ট করা হয়। তো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব, ডিফারেন্সিয়াল গিয়ার বক্স এবং কেন এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স ইউজ করা হয় চার চাকা গাড়িতে। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আমি যতটা ব্রিফলি পারবো এটাকে ডিসকাস করার চেষ্টা করব। সো এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স কেন ইউজ করা হয় চার চাকায়? আমাদের যখন গাড়িকে টার্ন করাতে হয় তখন আমরা স্মুথভাবে টার্ন করাতে পারি, কোনো প্রবলেম হয় না। আর এটি পসিবল হয়ে থাকে একমাত্র ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের জন্য। যখন কোনো গাড়ি রাইট টার্ন নেয়, যখন গাড়িকে ডান দিকে ঘুরতে হয়, তো গাড়ির পিছনের যে দুটো চাকা রয়েছে তার মধ্যে ডান দিকের চাকার থেকে বেশি বাঁ দিকের চাকাকে বেশি স্পিডে ঘুরতে হয়। তো এই দুটো চাকাকে দুরকম স্পিডে ঘোরানোর জন্য ডিফারেন্সিয়াল গিয়ার বক্স ইউজ করা হয়, যার জন্য টার্নিংটি এত ভালোভাবে পসিবল হয়ে থাকে। তো এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্সকে যদি আমরা পুরোপুরিভাবে ডিসমেন্টেল করে ফেলি, এরকম ধরনের কিছু গিয়ার আমরা ভিতরে দেখতে পাবো। ফার্স্ট অফ অল, ইঞ্জিনের যেখান থেকে মেন পাওয়ার আসছে ওই ড্রাইভ শ্যাফ্টের মুখে একটা ছোট পিনিয়ন গিয়ার লাগানো থাকে, যে পিনিয়ন গিয়ারটি এই বড় ক্রাউন হুইলটিকে ঘোরায়। হলুদ রঙের যে বড় গিয়ারটা রয়েছে ওটা ক্রাউন হুইল, এটাকে অনেকে রিং গিয়ারও বলে থাকে। এই রিং গিয়ারের সাথে কিছু স্পাইডার গিয়ার লাগানো থাকে, যে স্পাইডার গিয়ারগুলি এক্সেলের দুটি সাইড গিয়ারের সাথে মেস করা থাকে। লাল রঙেরটা স্পাইডার গিয়ার। এই স্পাইডার গিয়ার গাড়ির টার্নিংয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই একে হার্ট অফ দ্য ডিফারেন্সিয়াল বলা হয়। এছাড়াও এই স্পাইডার গিয়ারগুলি সাধারণত দু ধরনের রোটেশনাল স্পিডে ঘুরতে পারে। একটি, এটি ক্রাউন হুইলের সাথে ঘুরতে পারে, এবং সেকেন্ড, এটি নিজের এক্সেসের চারিদিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। সো গাড়ি যখন স্ট্রেট যায় এই সিচুয়েশনে স্পাইডার গিয়ারটি ক্রাউন হুইলের সাথে সাধারণত ঘোরে এবং নিজে স্থির থাকে, তাই আমরা গাড়ির পিছনের দুটি চাকাতে সমান স্পিড পেয়ে থাকি। কিন্তু গাড়ি যখন আমাদের বাঁ দিকে বা ডান দিকে ঘোরাতে হয় এই সময় স্পাইডার গিয়ারগুলি নিজের এক্সেসের চারিদিকে ঘুরে স্পিডের তারতম্যকে ম্যানেজ করে, তাই আমরা গাড়ির পিছনের দুটি চাকাতে আলাদা আলাদা স্পিড পেয়ে থাকি। গিয়ারের এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং মেকানিজমের জন্যই আমরা গাড়ি যে কোনো দিকে সুন্দরভাবে স্মুথভাবে টার্ন করাতে পারি। তো গাইজ, আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, এই পিনিয়ন গিয়ারটি বড় রিং গিয়ারটিকে ঘোরায়, তাই এই পিনিয়ন গিয়ার এবং রিং গিয়ারের মধ্যে যে রেশিও তাকে বলা হয় এক্সেল রেশিও, যেটি সাধারণত 4:1 হয়ে থাকে। অর্থাৎ পিনিয়ন গিয়ারটি যখন 4 রাউন্ড কমপ্লিট করে তখন রিং গিয়ারটির 1 রাউন্ড কমপ্লিট হয়। সো গাইজ, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আমি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগুক এবং এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হোক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা যারা নতুন আছো, এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও তোমরা আরও চাও কিনা। এছাড়া তোমরা কমেন্টে টপিকও মেনশন করতে পারো, আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে বানানোর। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।